হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কামরুল সবুজ, আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন, এভাবেই ভালো লাগবে একসময়। গাইস, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বাগানটি, এটি হলো শশা বাগান। আমরা আজকে শশা বাগানে এসেছি, বলো তো গাইস। আমরা এই যে শশা খেতে আসছি, আমরা এখন শশা খেতে ঘুরবো, ফিরবো, দেখবো। চলুন আমরা শশা খেতে দেখতে যাই, এবং ভিডিওটি স্কিপ না করে আশা করি আমাদের সাথে থাকবেন। কই শশা? আমার ছেলে শশা দিতে আসছে শশা বাগানে। এটা পোষা, এটা পচে গেছে। এটা আমার মামার শশা বাগানে শশা দিতে আসছে। ওটার পোষা আছে তো চির, কেবল শশা শুরু হয়েছে ধরতে। চির টান দাও, ছিঁড়ে যাবে। দেখি গাইস, এই যে দেখতে পাচ্ছেন ছোট, আমার ছেলে খাবে নাকি নাও। এই যে ওর মামার শশা বাগান, মামা ওর মামার শশা খেতেটা, ফুল আসছে প্রতিটা গাছেই কম বেশি। তো আশা করা যায় রমজান আসতে আসতে শশা খেতে পূর্ণাঙ্গ শশা আসবে, এবং কি বাজারে বিক্রির উপযোগী হবে। তবে দাম যদি ভালো থাকে তাহলে তো লাভবান হবে শশা ক্ষেত, আর যদি দাম যদি ভালো না থাকে তাহলে তো লজের মুখ দেখতে হবে। এই যে শশার জ্বালা আসছে প্রতিটা গাছেই, জ্বালা ফুল শশা, এগুলো এখন খুব দ্রুত বৃদ্ধি হবে। প্রত্যেকটা গাছেই শশার ফুল আসছে, ফল আসছে। তো আশা করা যায় অল্প কয়েকদিনের মধ্যেই শশা বাজারে বিক্রি করতে পারবে, সম্ভবত পয়লা রমজান থেকেই বিক্রি করতে পারবে শশা। গাইস দেখুন, এই যে শশা খেতে শশা, খুব দ্রুতই বৃদ্ধি হচ্ছে শশা। গাইস আমি এখন শশা খেত দিয়ে হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন শশা খেতের শশাগুলো দিন দিন এখন বৃদ্ধি হচ্ছে। আমি বললাম না যে পয়লা রমজানে কিছু হলো শশা বাজারে বিক্রি করা যাবে, তো সেটাই হচ্ছে দেখতেছি। তো শশার গাছের ভালোই শশা আসছে, আশা করা যায় শশা এই রমজানে ভালো দাম পাবে, লাভবান হবে কৃষক। বাবু আসো, এদিকে আসো, আসো। এই যে আমার ছেলে আসছে তার মামার শশা বাগানে শশা ক্ষেত দেখতে। আসো, কেন ঘুমতেছ, নিয়ে চলে আসো। আমার ছেলে হাঁটতেছে শশা বাগান দিয়ে।